সময় যত এগোচ্ছে ততই পরিবর্তন দেখা দিচ্ছে। আগেকার দিনে বাটখারা কাটতে লাগবে নাকি বলে হাঁক দিয়ে রাস্তায় বেরিয়ে পড়তো কিছু মানুষ, কিন্তু আজ তা বিলুপ্তির পথে। আজকের দিনে যদি কাউকে শিলনোড়াকে কাটতে হয় তাহলে শিলনোড়া কাটার জন্য তাকে বাজারে যেতে লাগবে অথবা নিজেকেই সেই কাজ করতে লাগবে। আজ হঠাৎ রাস্তা থেকে ভেসে আসলো একটা শব্দ, শিলনোড়া কাটতে লাগবে নাকি। গ্রাম বাংলার এই প্রাচীন দৃশ্য যা আজ বিলুপ্তির পথে, আজকে তা ক্যামেরা বন্দি করে আপনাদের সামনে উপস্থাপন করলাম। সবার জীবন সমান না, সবার জীবনের সংগ্রামটাও সমান না। হয়তো সবার কাছে 24 ঘন্টা আছে, কিন্তু সবার 24 ঘন্টা সমান না। যে সময় কিছু মানুষ আমোদ ফুর্তিতে মেতে উঠে, সেই সময় কিছু মানুষ দুমুঠো অন্যের খোঁজে পশুর মতো পরিশ্রম করে। যাকে আপনি দেখতে পাচ্ছেন তার বয়স আনুমানিক 55 থেকে 58 বছর। বর্তমানে ইনি বাটখারা কেটে নিজের জীবন চালান। পরনে ছেঁড়া কাপড় থাকতে পারে, কিন্তু ইনি হচ্ছেন তার পরিবারের মেরুদণ্ড। তবুও মুখের মধ্যে একটা হাসি নিয়ে কাজের প্রতি মনোযোগ লাগিয়ে কাজ করতেছেন। এলের নাম কি, জেলা বের করলেন? সেনি। এখন গ্রামের মধ্যে রাস্তায় রাস্তায় হাঁক দিয়ে যাওয়া শিলনোড়া কাটার মানুষ আর চোখেই পড়ে না। তো বন্ধুরা, আপনারাও তো দেখতেই পাচ্ছেন শ্রেণীর মাথায় হাতুড়ি পিটিয়ে কিভাবে শিলনোড়াকে কাটতেছে। এবং শিলনোড়াকে অমসৃণ করে দিচ্ছে। আমি এনাকে বললাম, বয়স তো আপনার অনেক হয়েছে, এই কাজ করলে তো আপনার চোখের অসুবিধা হতে পারে। তিনি মুখে একটা হাসি নিয়ে উত্তর দিয়েছিলেন, কাজ না করলে তো আর ভাত নাই, কাজ না করলে খাই মুখি। চশমা না দিলে তো চোখের ক্ষতি করবে না? এতে তো ধ্যান রাখা দরকার ছিল। চোখ হচ্ছে সম্পদ। আর মোর চোখে দেখান দিকে কুটুয়ে কি একটা পোকা সন্ধায় খেলার ডাক্তারও দেখাইতে ভয় করে, চোখলে তল সন্ধাইছে না, ডাক্তারও দেখাইতে ভয় করে, চোখ মুখ বসে গেছে আর কি। ওই জন্য চশমা কয়ে হলে চশমা তুই ব্যবহার করবো, সন্ধ্যার সময় করে চশমা অন্তত ব্যবহার করবো, চশমা ব্যবহার করলে কোনো নাই। সত্যি কথা বলতে সব কিছুর কেয়ার আমরা আগতে নেই, যত্ন আগতে নেই। মানসিক হোক, ডাক্তার খালে মানসিক হোক, কী করে হোক, মাসির টাকা দিতে দেশ, তোর টাকা দিতে ওইটাই, মাসি তো কবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন শিলনোড়াকে কিভাবে কাটতেছে। এবং শিলনোড়ার উপর একটা নকশা তৈরি করতেছে।
বড় খাওয়া প্রায় এক ঘন্টা কাজ করার পর শিল নোড়ার গায়ে গর্ত করার কাজটি সম্পূর্ণ হলো। শিল নোড়া কাঠার জন্য ইনি তার পারিশ্রমিক হিসেবে 50 টাকা নিলেন। হয়তো কারো কাছে 50 টাকা অতি সামান্য, কিন্তু কিছু মানুষ এই সামান্যতেই অনেক খুশি। এবং হাতে একটা সাইকেল, মুখে একটা হাসি নিয়ে পাড়ি দিলেন নতুন এক কাজের সন্ধানে। রাস্তায় উঠে সাইকেল চেপে যেতে যেতে হাঁক দিতে লাগলেন, বাটখারা কাটতে লাগবে নাকি? বাটখারা, বাটখারায় কাটতে লাগবে নাকি? বাটখারা কাটতে লাগবে নাকি?